এবারের ঈদে দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা। শাকিব খানের রাজকুমার সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলির দেয়ালের দেশ। সেই অচল সিনেমাকে চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলির অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলির সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা রাজকুমার। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলির। একদিকে সাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলি অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা। দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হল বুবলির দেয়ালের দেশ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরাণ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলির দেয়ালের দেশ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং 4টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলির ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। বরং সেখানে আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের রাজকুমার। আরও চলছে গর্জিলা ও কাজল রেখা। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলির দেয়ালের দেশ বড় সিনেমা হলগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও নাকি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলির অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা রাজকুমার রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা। গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমায় ভালো ব্যবসা করছে। আগের ঈদে প্রিয়তমা সিনেমা বাণিজ্যিক সফলতা পায়। তাইতো সিনেমা হল মালিকদের প্রথম পছন্দই ছিল শাকিবের রাজকুমার। তবে সরকারি অনুদানে নির্মিত দেয়ালের দেশ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে। খিদাই একমাত্র খোদা। কিন্তু মুক্তির পর সিনেমাটি হালে পানি পায়নি। বুবলি অভিনীত ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা মায়া দ্য লাভও সাড়া ফেলতে পারেনি। 127 সিনেমা হলে মুক্তি পাওয়া রাজকুমারের কাছে ধরাশায়ী হচ্ছে ঈদের বাকি সিনেমাগুলো। যদিও জায়েদ খানের সোনার চর সিনেমাটি মাল্টিপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে। এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় 13টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় 4টি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে। অন্যদিকে শাকিব বিহীন বুবলি একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করে যাচ্ছেন। এই ফ্লপ সিনেমার সুপার ফ্লপ নায়িকা আর কতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন তা সময়ই বলে দেবে। শিবলি আহমেদ, কালবেলা। তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? আমার রূপ কথাতে তুমি হবে রানী।